ভাই সে এক বিরাট কাহিনী দুই গ্রামের মধ্যে তো মারামারি লেগে গেছে ভাই বিরাট যে যারে পায়ে পিড়ে একটা মেয়ের মেয়ে মেয়ে পক্ষের গ্রাম আর একটা হচ্ছে ছেলে পক্ষের গ্রাম সাংবাদিক সাংবাদিক সবাই সে হাজির বিরাট সালিস হবে ইউনিয়ন কাউন্সিলের মেম্বার চেয়ারম্যান সবাই এসে বিরাট মাঠের বইতে সালিস বিচার হবে বিচারের বিষয় কি বিষয় হচ্ছে জামাই কয় বৌরে তুমি দাও না চাইলে আর বউ কয় তুমি পারো না আমি দেবো কি বিপদ ভাই বাণিজ্যতের ব্যাপার নতুন বিয়া হইছে জামাই তো একটু বোকা শোকা সহজ সরল মানুষ একটু বয়স কইরা বিয়া করছে জামাই বাসর ঘরে ঢুকছে তো এখন বাইর থেকে শুনতেছে যাই হোক তাদের বাসর ঘর খুব একটা ভালো যায় না দুজনে সকালবেলা মুকাল লাগিয়া করতে রুম থেকে বাইরে এসে ঘরের থেকে এখন বেআই বেআইন ভাবিরা জিজ্ঞাসা করে কি তোমাদের মক্কা লাগানো তো এখন জামাই কয় এত চাইলাম বউ দেয় না তো মুখ কালাই বলে হাসবো এত আশা করিয়া বিয়ে করছি আবার বৌরে জিগায় বউকায় দিব কি পারেটা যে পারেটা দিয়ে লাভ আছে তো এখন তো বিপদটা খুব বড় আকারে সবাই এদিকে এ হেয়ার দিকে চায় হেয়ার দিকে চায় ঘটনা নাকি কি হইলো তো সংসার টিকবে না বৌরে জিজ্ঞাসা করে না আমি ঘর করুম না জামাই কয় যেহেতু দেন আমি হারে রাখব না বৌকায় পারে না আমি আর ঘর করুম না জামাইকায় আমারে দেন আমিও রাহুক না সারা সাতটির উপক্রম এখানে কিন্তু নতুন বিয়া ভাই বাসার হইলো এক মাত্র দুই কথা সবাই যে তুমি পারো না কেন বিয়া করছো বাইয়ের জীবনটা নষ্ট হোক পরে এখন এটা একটা বিচার সালিশ পর্যায়ে চলে গেছে দুই গ্রামের মধ্যে মারামারি লাগার উপক্রম তো বিচার গেছে এক কথায় দুই কথায় মাই এমন খেপাই গেছে থানায় যা করছে জিডি তো এই বিষয়টা তো একটু পৃষ্টিজের ব্যাপার মাইয়া খুব একটু রাগি করে যা বলে তো থানার লোকের ইওনোর কান পর্যন্ত যায় পড়ছে তো ইয়োনো সাহেব চিন্তা করছে বিষয়টা তো নারী ঘটিত ব্যাপার আমি এর মধ্যে ঢুকতে দেওয়া যায় যে কোন জায়গায় আবার পোস্টিং মোস্টিং হয়েছে ইউলটা পরে দেখা যায় জাতি আমার বিরুদ্ধে মানি না মানবোনা কইয়া আন্দোলন বান্তরন করে আমার চাকরি লিয়া টানা টানি ইওনো কইল কি যে চেয়ারম্যান সাহেবটা ফোন করে গেলো চেয়ারম্যান সাহেব আপনার গ্রাম একটা ক্যাসার লাগছে আপনি আমি আমার কাছে তো আসছে থানার থেকে আমি তো কিছু করতে পারতেছি না আপনি একটু কেসটা হ্যান্ডেল করেন কেসটা কি বউ কয় জামাই রে পারো না আর জামাই রে কয় তুমি চাইলে দাও না এই চেয়ারম্যানের শুনলে তো আটকা বুকের মধ্যে মারছে এক পার কয় খাইছে তো আমার কেস আমারও তো একই দশা আমি তো চাইলে আমার বউ আমারে দেয় না আর বউ আমারে কয় আমি পারি না এমন চেয়ারম্যানের তো ইজ্জত নাই চেয়ারম্যান হালকা পাতলা একটু শরমের মধ্যে পড়ে গেছে পরে চিন্তা করলে এই শালিসীতে আমি থাকলে আমার চেয়ারম্যানই থাকবো না ও মেম্বারে ফোন করে কয় কি যে দেখ আমার তো একটা কাহিনী কাম বাচ্ছে আমার যাইতেইব বরিশাল এটা কয়ে কোনো রকম পলাইয়া লঞ্চ হইটে বয়ে রয়েছে যাইয়া কোনো সটারের মধ্যে যাইয়া জায়গা করছে আর কি বাঁচানো আর কি ইজ্জত বাঁচানো তো মেম্বারের কাছে আসছে কেস এখন মেম্বার কইতাছে যে প্রথম মেম্বার হইলাম একটা সালিশ পাইলাম যা করে সুন্দর মতো আমার নাম তো তো গ্রামে দুই গ্রামের মানুষ একদম আইসা মাঠের মধ্যে জড়ো হইছে হই হৈ সৈ সুই রসজিদের মিমামসা বাড়ছে গণ্যমান্য ব্যক্তিরা আইসে এরকম একটা ঘটনা ছেলে মানুষের ইজ্জতের টান তো সবাই বসছে এর মধ্যে এখন যে এমনভাবে কভারেজ হয়েছে যে ফেসবুক সাংবাদিক আজির সাউন্ড বাই আল জাজিরা সিএনএন বিবিসি কোনো কিছু বাদ নেই মাঠের মধ্যে মানে বিশাল ঘটনা মানে রাষ্ট্রীয় ব্রডকাস্ট হচ্ছে মেম্বারে বইছে বইলা কইছে হাজেরানে মজলিশ। আপনারা তো জানেন আমি প্রথম মেম্বার হইলাম একটা জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব চেয়ারম্যান সাহেব কাছে দিয়েছে এই যে দেখেন এই মফিজ্জা বিয়া করছে শেফালি রে বয়স একটু বেশি এত বেশি হয় না যে সে পারবে না কে চাইসে পড়ছে শেফালি তো আর ঘর করবো না তার বিরুদ্ধে বড় অভিযোগ সে পারে না বিয়া করছে কেন এখন মফিজা কয় আমি চাই আমার না দিলে আমি দেন কী ম্যান ভাই বলছি এখন কেউ কারো ঘর করবে না আমরা চাই তারা মিলামিশা চলুক যদি না পারে পারার ব্যবস্থা করাইতে হবে আর সে না দিলে দিবে না কেন সে বিয়াবস্থা সে অবশ্যই দিতে হবে তাকে তো বিয়াবস্থা কেন কারণ একটা ঘর ভাঙা মসজিদ ভাঙা মারাত্মক জিনিস যে আপনি নেই এটা আপনারা দেখেন স্বাদিস করে যদি মিলা দিতে পারেন আমরা দুই পক্ষেরই কথা শুনি তারপর কি সমস্যা আছে এটা একটা সমাধানের রাস্তা বাইরে কেন যা করে কোথায় তা মফিস যারা ডাকলো কি মফিস বিয়া করছ বাটা বুড়া বয়সে এমনি তো পানবিদি সিগারেটকার শরীরের দশা বেশি পারস না তুই পারসটাতে বেডি বিয়া করছ কিনলিয়া হুজুর আমি তো দূরের কথা আমার বাপেও পারবো না তোর বাপে এখানে পারতেই বলবো কিনলা কাল এই কাম যদি করতে হয় জানতাম হুজুর আমি জিন্দগিতে বিয়া পইতাম না আমি কেন পৃথিবীর কেউ করতে পারবো না করতে না পারলে তুই দুনিয়াতে আইডি কাম করতে পারছে দেখে যে তুই দুনিয়াতেই তার তুই কস তুই সবাই খবর বাট আমরা পারি কি পারি না তুই কস ফটকে এই কাম আমরা ছাড়া আমি পারবো না কেউ পারবো না হৌজোর সরমের কথা কইতে পারবো না কেউ পারবো না আমি তো পারি না আমি যেহেতু মফেস পারি না কেউ পারব না অনেক কঠিন কাম তাও পারতাম চাইলে তো দেয় না পারবো না বাঙ্গা কর শরমের কথা কেমনি কম হুজুর মজলিশের সামনে আমি বউরে ছোট করতে চাই না তাও বলি যেহেতু বলছেন নাহলে তো ইজ্জত থাকে না আশা করি বিয়া করছি চিন্তা করছি শান্তিতে সুখে ঘর করবো একটু বয়স বেশি হয়ে গেছে বাসর রাইতে গেছি বউয়ের কাছে বউ ব্যাগের মধ্যে থেকে চাইডা শাড়ি বাইর সিরা শাড়ি এখন বইয়া বইয়া ফাইল লাগাও শুই ধরাই দিছে হারি জ্বালাইয়া আমি আমনি দেখি না সোহে তো আমি তো শাড়ির পাইল লাগাইতে যায় পায়ের মধ্যে টান দিয়ে শাড়ি সিরা শিড়া জোরে গুটা দিছি শুয় গোড়া গেছে ভাঙিয়া কাউকে দোষ কোন সদু লেবিয়া করছি সোহে দাহটা বুইরা ঘাটাস শাড়ির পাইল লাগাই দিছি লাগাইতে আর পারসটা কিছু তো পাশের ভাবিরে জোরে জোরে পারসটা পারসটা করেছে পাশ পাশটা শুনছে যে পারসটা হ্যাঁ তো মনে করছে মনে হয় আসল কামে ব্যর্থ তা আমি কইছি আমি পারুম আমি তো একটু চা টা খাই চা খাওয়ানোর অভ্যাস ঘোবাইতেছি ধরো রইলা হইরা যাই দু এক কাপ দুধ চা বানায় দাও চা খাই আর কাম করি বউরে চা চাই বউ চা দেয় না তো এখন কেমনে করুম কন আমি চাই আমারে না দিলে আমি কি হাড্ডা পারমু কন শেফালি জি গায় সে পালি এই মফিজ যে যা কইছে সত্য এ সত্যই তো হ আমি একখান শাড়ির ফাই সেলাই করে দেব কালকা সকালবেলা আবার তো জানি আমি গরিবের মাইয়া বাপে কিছু দিতে পারে না এই শাড়িটি সেলাই করতে তাড়াতাড়ি বিয়া সাদি হয়ে গেছে দুইটা শাড়ি সেলাই বাকি আছে একটা আমি করুম একটা হে করবো কিছুই সাথে পারে না হে না পারলে হ্যার সা আমি কি লাগে বানাই দিব আমি আর কেন দিবো হে না পারলে কর আমেরাই আমারটা যদি হে না পারে হ্যার ডাকি আমি পারুম হ্যাড কি আমি দিবো আরে তা আমার দোষ কি এখন এই গ্রামবাসী এটা না শুনতে না যে তো তুই থানায় জিডি করছো স্কুল লেখা যেহেতু পারেন না তুই থানায় এক একটা কইছে আমার যে থানায় মাইরাতে জিডি ওই মেম্বারের বউ কইছে থানায় জিডি মাইরাতে দেখবি সিধা পারবার আর পর তোর সেলাই না কইয়াই বোন এখন হুঁজুর আমার কী দোষ মানুষের শুনছে পারে না পারবো না পাশ দ্বারা কীটা কী কইয়া গ্রামের সবাই উস্কাই দিয়েছে এখন দেখ এই মান সম্মান টানাটানি আপনারা কে কী মনে করছেন হয়তো আমরা কইতানি না সেই কাম তো আমরা বাসরগড়ে যে আগেই সেরে লেছি পারেন কাম ধরছি বুঝের অভাব আপনাকে মনে হয় যাই হোক আমরা কিন্তু জাগার মতো ঠিক আছি হুদা কামে আমরা কাজ আলাদা করলেন এই গল্পটা থেকে ভাই এইটাই শিখা গেল যে আধা কথা শূন্য না কখনো কোনো ডিসিশনে আসতে নাই তাহলে কিন্তু ভাই ঘর ছাড়াছাড়ি হয়ে যেতে পারে মানে যত আপনার আপনার বউ কইবে জাতি কহিবে আপনি আপনি পারেন না আর আপনার বৌ দেখলে আপনি দেন না এটাই শিক্ষার আসলে কথা হলো বুঝা শুই না তারপরে কাজ করতে হবে